প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বয়স হয়েছিল অষ্টআশি বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাড়িতে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছেলে নীরজ ত্রিপাঠী বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন উনিশশো সালের দশই নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন কেশরীনাথ ত্রিপাঠী দু হাজার জুলাই থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন এছাড়াও দীর্ঘ সময় উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্যও ছিলেন কেশরীনাথ তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী